স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকা দিয়ে বয়ে যায় শক্তিশালী টর্নেডো। আকস্মিক ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় সবকিছু, মুহূর্তেই ধ্বংস হয়ে যায় বহু ঘরবাড়ি, উপড়ে গেছে গাছপালা, নষ্ট হয়ে গেছে ফসলি জমি। স্থানীয় কর্তৃপক্ষ বলছে টর্নেডোর আঘাতে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে প্রায় 100টি ঘরবাড়ি, আহত হয়েছেন বেশ কয়েকজন, বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ, এতে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। এছাড়া যুক্তরাষ্ট্রের বৃহত্তম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের একটি কারখানাও ক্ষতিগ্রস্ত হয়েছে টর্নেডোর আঘাতে। ভয়াবহ এ ঝড়ের পর চরম আতঙ্কে দিন পার করছেন নর্থ ক্যারোলাইনার বাসিন্দারা। যুক্তরাষ্ট্রে গত কয়েক মাস ধরেই বিভিন্ন অঙ্গরাজ্যে প্রায় প্রতিদিনই আঘাত হানছে টর্নেডো, এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণ হারাচ্ছেন মানুষ। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।